হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লিউ বিসিএস ভিসান ডাব্লিউ বিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আবারও করব কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার একুশের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং সামনেই কিন্তু ডাব্লিউ বিসিএস আসতে চলেছে এবং গত ক্লাসে আমরা সেট নাম্বার ওয়ান করেছিলাম এবং আজকে আমরা সেট নাম্বার দুই করব তো প্রতিদিন আমরা পঁচিশটা করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দু সাল থেকে আমরা অল্টারনেট ডে হিসাবে করব অর্থাৎ একদিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং আর একদিন জিকে প্র্যাকটিস সেট ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি এবং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন হোয়েন ইন্ডিয়া লঞ্চ দ্য ওয়ার্স লার্জেস্ট ভ্যাকসিনেশন ক্যাম্পেন অর্থাৎ নিচের কোন দিনটিতে ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বৃহত্তম ভ্যাকসিনেশন ক্যাম্পেন শুরু করেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে সি জানুয়ারি জানুয়ারি নেক্সট নম্বর প্রশ্ন হোয়াট ইজ দা পজিশন অফ ইন্ডিয়া ইন রিসেন্টলি ডিজিটাল এভলিউশন স্কোর কার্ড অর্থাৎ সম্প্রতি প্রকাশিত ডিজিটাল এভলিউশন স্কোর কার্ডে ভারতবর্ষের স্থান কত নম্বর স্থানে রয়েছে নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ফোর অর্থাৎ চার নম্বর স্থানে রয়েছে তিন নম্বর প্রশ্ন ইন হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট কেপ পেন্টিং রিসেন্টলি ফাউন্ড অর্থাৎ নিচের কোন দেশে পৃথিবীর সব থেকে পুরাতন গুহাচিত্র খুঁজে পাওয়া গেছে কেপ পেন্টিং রিসেন্টলি ফাউন্ড ভিভিআই প্রশ্ন এটি অলরেডি কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দোনেশিয়াতে পজিশন অফ ইন্ডিয়া ইন রিসেন্টলি পাবলিশড হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ভিভিআই প্রশ্ন এই হেনলির পাসপোর্ট ইন্ডেক্স থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো কি বলছে সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। ভারতের স্থান কত নম্বর স্থানে রয়েছে তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওকে দেখো এটা হবে ইন ইন দিস ইন্ডেক্স জাপান হেনলি পাসপোর্ট ইন্ডেক্স জাপান এক নম্বর স্থানে রয়েছে নম্বর প্রশ্ন প্যাট গেল সিঙ্গার হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড সি অফ হুইচ কোম্পানি প্যাট সিঙ্গার নিচের কোন কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্টেল ইন্টেলের নতুন সিইও পদে যুক্ত হয়েছেন প্যাট সিঙ্গার ছ নম্বর প্রশ্ন হু রিসেন্টলি ইনগ্রেটেড পার্টার্ট আপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট নিচের কোন জোন সম্প্রতি পারাম স্টার্ট আপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট উদ্বোধন করেছেন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ পিউষ গোয়েল নেক্সট সাত নম্বর প্রশ্ন ভয়ার হ্যাস ফিফটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া স্টার্ট রিসেন্টলি নিচের কোন রাজ্যে একান্নতম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের শুরু হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এই প্রশ্ন কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশান বি গোয়া নেক্সট আট নম্বর প্রশ্ন হু রিসেন্টলি রিসিভড স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড নিচের কোন ব্যক্তি সম্প্রতি স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ডটি পেয়েছেন বা সম্মানে সম্মানিত হয়েছেন তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্জুন মুন্ডা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ভিস্টান ডাব্লিউ এর পক্ষ থেকে দু হাজার একুশ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে তোমরা সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পাবে কিভাবে পাবে মান্থ ওয়াইজ পাবে প্রতিটা মান্থের আবার টপিক ওয়াইজ পাবে অর্থাৎ কিভাবে বিভিন্ন অ্যাওয়ার্ডকে আলাদা টপিকে রাখা হয়েছে বিভিন্ন যারা মারা গিয়েছেন সম্প্রতি তাদের আলাদা টপিকে বিভিন্ন অ্যাওয়ার্ড বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্ট সমস্ত আলাদা আলাদা টপিক ভাবে সাজানো হয়েছে এবং সেই টপিকগুলোর পরে কিন্তু ওয়ান লাইনার এবং এমসিকিউ রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপকামিং ডাবলি বিসিএস নেক্সট মান্থে এন রয়েছে গ্রুপ ডি রয়েছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই দু হাজার একুশ সালের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স সুপার ই বুক ভিশন এর পক্ষ থেকে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হাজারটা ওয়ান লাইনার পাবে এবং থার্টি সিক্স হান্ড্রেড তোমরা পাবে এমসি তো এইটা যদি তোমরা ভালোভাবে ফলো করো এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু সিএস সেকশন থেকে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই স্কোর করতে পারবে তো ডিসক্রিপশন বক্সের লিংক রয়েছে সেইখান থেকে অবশ্যই অবশ্যই কিন্তু পার্চেস করবে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পার্চেস করে নিয়েছে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ মোটরসাইকেল সাইকেল অ্যাম্বুলেন্স স্টার্টেড বাই ডিআরডিও অ্যান্ড সিআরপিএফ অর্থাৎ নিচের নতুন যে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স স্টার্ট হয়েছে ডিআরডি এবং সিআরপিএফ এর মাধ্যমে সেটার নাম কি তো প্রশ্ন নাম্বার নাইন এর দেখো এখানে অপশন গুলো একটু ভুল রয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো অ্যাকচুয়ালি দেখো অপশন বি হওয়ার কথা কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে এটা হবে কি রাকসিতা রক্ষিতা ওকে বা বাংলায় যেটাকে বলা হয় তাকে রক্ষিতা ওকে তো সঠিক উত্তর হবে রাকসিতা বা রক্ষিতা নেক্সট দশ নম্বর প্রশ্ন হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ করুণা অভিয়ান টু বার্ডস নিচের কোন রাজ্য সরকার সম্প্রতি পাখিদের বাঁচানোর জন্য করুণা অভিযান অভিযান শুরু করেছে তো সঠিক উত্তর হবে অপশন বি গুজরাট এই প্রশ্নটা ইউপিএসসি ইপিএফও তাতে কিন্তু পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট এগারো নম্বর প্রশ্ন হু রিসেন্টলি উইথ ইন্ডিয়ান পার্সোনালিটি হ্যাঁ দ্য অ্যাওয়ার্ড নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিশ্বজিৎ চ্যাটার্জিকে বারো নম্বর প্রশ্ন অন হুইচ ডেট সেলিব্রেটেড দ্য ডে অফ পাওয়ার বি সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অর্থাৎ নিচের কোন দিনটিতে ডে অফ পাওয়ার অর্থাৎ এটা হবে পরাক্রমা সরি পরাক্রম দিবস ঠিক আছে পরাক্রম দিবস নিচের কোন দিনটিতে পালন করা হয়েছে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেইশে জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেখো শর্ট নোট দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু হচ্ছে পরাক্রম ডে দ্য অকেশন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস পরাক্রম দিবস নেক্সট থার্টিন হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যা স্টার্টেড ওয়ান স্কুল ওয়ান আই স্কিম ফর পুয়ার স্টুডেন্টস নিচের কোন রাজ্য সরকার গরিব ছাত্রদের জন্য ওয়ান স্কুল ওয়ান আইস এই স্কিমটা লঞ্চ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালা চোদ্দ নম্বর প্রশ্ন হুইচ স্টেট ইজ এট দ্য টপ অফ ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স টু নিচের কোন দেশটি সম্প্রতি নীতি আয়োগ ঠিক আছে নীতি আয়োগ দ্বারা প্রকাশিত ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে বা কুড়ি সালের যে টপ র্যাঙ্ক করেছে নিচের কোন রাজ্য সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটকা এবং দেখো ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ইলেভেন এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে এগারো নম্বর পজিশনে পনেরো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান এয়ার ফোর্স ইজ কারেন্টলি কন্ডাক্টিং এক্স ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান উইথ হুইচ কান্ট্রি বায়ুসেনা নিচের কোন দেশের বায়ুসেনার সাথে যৌথভাবে বায়ু সেনার সাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্রান্সের সাথে ষোলো নম্বর প্রশ্ন হু হ্যাস রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড এস দ্য চেয়ারম্যান অফ সোমনাথ টেম্পেল ট্রাস্ট নিচের কোন ব্যক্তি সোমনাথ টেম্পেল ট্রাস্টের সম্প্রতি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নরেন্দ্র মোদী নম্বর প্রশ্ন ফিমেল ফাইটার পাইলট টু পার্টিসিপেট ইন দ্য রিপাবলিক ডে প্যারাডে অর্থাৎ নিচের কোন প্রথম মহিলা বিমান চালক ঠিক আছে ফাইটার পাইলট রিপাবলিক ডে প্যারাডে তে অংশগ্রহণ করবে তো সঠিক উত্তর হবে অপশন সি ভাবনা কান্ত নম্বর প্রশ্ন হাউ মেনি রিসেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট অব দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা শর্ন ইন অর্থাৎ জো বাইডেন সম্প্রতি আমেরিকার কততম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন বা শপথ গ্রহণ করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফর্টি সিক্স ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ইন হুইচ স্পোর্ট হ্যাস নিহাল সারিন রিসেন্টলি ওন দ্য গাস ফ্রম প্রাইস নিচের কোন খেলায় সম্প্রতি নিহাল সারিন গাস ফ্রম ব্রিলিয়ান্সি প্রাইসটা জিতেছেন তো সঠিক উত্তর হবে অপশান ডি চেস বা দাবা খেলায় কুড়ি নম্বর প্রশ্ন হুইচ ইন্ডিয়ান ম্যাথামেটিসিয়ান মাইকেল এন্ড সেলি নিচের কোন ভারতীয় গণিতবিদ সম্প্রতি মাইকেল এন্ড সেলি জিতেছেন তো সঠিক উত্তর হবে অপশন সি নিখিল শ্রীভাস্তাভা টোয়েন্টি ওয়ান ইন ইন্ডিয়ান স্টেট হ্যাজ রোড আর্ক ব্রিজ বিন এনুগ্রেটেড রিসেন্টলি অর্থাৎ নিচের কোন রাজ্যে সম্প্রতি সব থেকে লংগেস্ট রোড আর্ক ব্রিজ যেটা নাম হলো ওয়ারেউ ব্রিজ উদ্বোধন হয়েছে নিচের কোন রাজ্যে এটি তো সঠিক উত্তর হবে অপশান সি মেঘালয়তে দেখো শর্ট নোট রিসেন্টলি মেঘালয়ের চিফ মিনিস্টার কনরাড সঙ্গম ইনগ্রেটেড ইন্ডিয়াস লংগেস্ট রোড আর্ক ব্রিজ ওয়ারেউ ব্রিজ যেটার দৈর্ঘ্য দেখো ওয়ান মিটার

49th President of United States এটা সরি প্রেসিডেন্ট হবে না এটা হবে ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে ভাইস প্রেসিডেন্ট মিস গেছে ভাইস প্রেসিডেন্ট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কমলা হ্যারিস ঠিক আছে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসাবে অর্থাৎ ঊনপঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিযুক্ত হয়েছেন নেক্সট টোয়েন্টি দেখো হাউ মেনি চিলড্রেন হ্যাভ বিন গিভেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার রিসেন্টলি অর্থাৎ নিচের কতজন ছাত্রকে গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হবে অফশন ভি থার্টি টু আজক্লাসের শেষ প্রশ্ন দেখো হাউ মানি স্যাটেলাইটস ডিড এলন মাস্ক স্পেস রিসার্চ সেন্টার SpaceX recently launched on a rocket and set a world record অর্থাৎ নিচের কতগুলি স্যাটেলাইট একসাথে ইলন মাস্কের যে স্পেস রিসার্চ সেন্টার রয়েছে স্পেস এক্স একসাথে কতগুলো স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন বি একশো তেতাল্লিশটি স্যাটেলাইট একসাথে প্রেরণ করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে স্পেস ওকে

পরীক্ষাগুলো আসছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অলরেডি বহু সংখ্যক কিন্তু পার্চেস করে ফেলেছে যারা এখনো না উনি খুবই স্বল্প মূল্যে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে এটা পার্চেস করে নাও তো ক্লাসটা কেমন লেগেছে আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো খুব তাড়াতাড়ি কিন্তু ডাব্লিউ এর নোটিফিকেশন সেটা কিন্তু আসতে চলেছে হয়তো এই উইকে এই উইকে কিন্তু নোটিফিকেশনটা তোমরা দু হাজার বাইশের সেটা পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত যাও বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস টা নিয়ে শেষ করলাম থ্যাংক ইউ